গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো, আর আমিও ঠিকঠাকই আছি। একদম ভালো আজকে বলতে পারছি না, তার কারণ আমার স্পন্ডাইলাইসিসে ব্যথাটা বেড়েছে, পিঠে ব্যথা নিয়ে খুবই কষ্ট করে কাজ করতে হচ্ছে। তার সাথে তোমরা তো জানোই আমার ছেলের এক্সাম চলছে, আর ওদের এক্সাম তো নয়, অ্যাকচুয়ালি মায়েদের এক্সাম চলে, সব কিছু দায়িত্ব নিয়ে মাদের করতে হবে, আর অনলাইন পরীক্ষা, তার যা কোশ্চেন পেপার, যে কিটাফ কোশ্চেন, কিটাফ কোশ্চেন, মানে চিন্তা করতে পারবে না। আর সেই টাইমের মধ্যে শেষ করেই ওদেরকে সাথে সাথে ইমেল আইডি দিয়ে দিচ্ছে ম্যাডামরা, তো সেখানে সেন্ড করে দিতে হবে, বুঝেছো তো? মানে যে তুমি বেশি টাইম নেবে বা কিছু করবে সেটা সম্ভব না, একটা নির্দিষ্ট 15-20 মিনিট টাইম দিয়ে দিচ্ছে, তার মধ্যেই সেন্ড করে দিতে হবে, না হলে পরে বলে দিচ্ছে পেপার অ্যাকসেপ্ট করা হবে না। তো ভীষণই প্রেশার রয়েছে, যার জন্য তোমাদের এর আগেও বলেছিলাম যে আমি রেগুলার এই সময়টা হয়তো ভিডিও দিতে পারবো না। তো এর আগের দিনও তোমাদের একটা শাড়ি কালেকশনের ভিডিও দিয়েছিলাম, আজকে যেহেতু বাবুর এক্সাম নেই তো ভাবলাম চলো আজকে একটুখানি ভিডিও করি, আবার হয়তো কালকে করতে পারবো না, এইভাবেই চলবে এখন কটা দিন, তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর তোমাদের সবার পুজোর কেনাকাটা কেমন হলো, কী হলো বলো আমাকে, যে পুজোর কেনাকাটা কতদূর হলো। আমি তো সেইভাবে কিছু যেটুকুনি ওই বাপের বাড়িতে দিয়ে এসেছি বা কিছু, আমার টুকটাক এখনও কিছু কেনাকাটা বাকি রয়েছে। তো আজকে তো থার্সডে, এই স্যাটারডে সেকেন্ড ফোর্থ স্যাটারডে পড়ছে, ফোর্থ স্যাটারডে তো হাজব্যান্ডের যদি ছুটি থাকে তো যদি বাবুকে পড়িয়ে নিয়ে পারলে পরে আজকে মানে স্যাটারডেতে বেরিয়ে, আমার দেওরের যে ছেলে মেয়ে আছে আর টুকটাক যেটুকু বাকি আছে, আমার শাশুড়ির বাকি আছে, তো ভাবছি ওই কেনাকাটাগুলো ওই দিনকে করে নেবো, আগে ছেলেকে পড়িয়ে নেবো নিয়ে তারপরে বেরোবো। তো এখন কটা বাজে বলো তো? এখন বেজে গেছে 8:10, আর কালকে ছেলে রাত্রিবেলাতে বলে রেখেছে মা চাউমিন করবে, তো আমার এখনও অব্দি কিচ্ছু করা হয়নি, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছে, তোমাদের তো বললামই হাতের ব্যথার প্রচণ্ড বেড়েছে, তো এখন হাতে কাছাকাছি মানে হাতে সেরকমভাবে জোর দিয়ে কিছু করতেই পারছি না, মেডিসিনস খাচ্ছি একটু কমলে তারপর আবার যা কিছু হবে। তো এখন আর বেশি বকবকর করবো না, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই, কালকে আমার হাজব্যান্ড কত বড় বড় লেবুগুলো ট্রেন থেকে পেয়েছে, পেয়ে নিয়ে এসছে ওকে কেটে দেওয়ার জন্য, ট্রেন থেকে নিয়ে এসছে, দেখো মোসাম্বিগুলো। আর এই যে দেখো সৌরিশবাবু এখানে পড়তে বসে গেছেন চাউমিন খেয়ে, কালকে রাত্রে ওনার ডিমান্ডে আজকে চাউমিন তৈরি হচ্ছে। আচ্ছা সবাইকে একটু বলে দে বাবু, চাউমিনটা খেতে কেমন হয়েছিল? দারুণ হয়েছিল। আর পড়াশোনা কেমন চলছে? আর এই যে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাবো ফুল আর মিষ্টি আনতে, ফুলটা আর মিষ্টিটা না আগে নিয়ে চলে আসি, এরপরে রোদ উঠলে পরে তখন এত কষ্ট হয়ে যায়, তো ভাবলাম ফুল মিষ্টি বৃহস্পতিবার নিয়ে চলে আসি, নিয়ে এসে তারপরে বাকি কাজগুলো, এখনও কিন্তু আমার মানে বাসন টাসন কিছুই ধোয়া হয়নি, ভাবলাম ওগুলো এসে করবো। আর আকাশটা প্রচণ্ড মেঘলা করছে, সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছিল, এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না। তো আমি যাই ফুল মিষ্টিটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো এবার আমি তো চলে এসেছি ফুল মিষ্টি টিষ্টি সব নিয়ে, নিয়ে এবার আমি এখানে এসে গ্যাসটা একটু পরিষ্কার করে নেব, সকালবেলা রুটি টুটি সব করেছিলাম, দেখো পুরো গ্যাসের মধ্যে রুটির গুঁড়ো টুড়ো সব পড়ে আছে, তো সেই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, আর তার সঙ্গে ওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি। তাই প্রত্যেক দিনই পিছনের ওয়ালটা মুছিয়ে নিই, কারণ তাড়াহুড়ো করে রান্না করি তো তখন ভালোই নোংরা হয়ে যায়, তো সেই জন্য ওখানটা ভালো করে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো ঠিক কতগুলো বাসন জমে আছে, এই বাসনগুলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে মেজে নেব। এই দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এবার ওখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে এবার বাসনগুলো আমি দেখো আমি স্নান করে এবার পুজোর জোগাড় করার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপরেতে আমি এই দেখো এখন ঠাকুরের সমস্ত ফুল টুলগুলো বেছে নিচ্ছি, বেলপাতা তারপরে তুলসী পাতা এগুলো সব বেছে টেছে নিচ্ছি, নিয়ে আমার পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা থাকে কিন্তু এতবার উঠবোস করতে হয় না, তো আমি পুজোটা তোমাদের সঙ্গে এই কারণে ঠিক শেয়ার করে উঠতে পারি না। তো দেখো আমার পুজো হয়ে গেছে, তো সেইটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, আমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিচ্ছি। দেখো যেখানে মসুরির ডাল রয়েছে, এখানে রয়েছে ডিমের ঝোল, আর এখানে রয়েছে বড়া ভাজা, আজকে একেবারেই সিম্পল মেনু, মসুরির ডালের বড়া। শুরুতেই দেখিয়ে দিলাম,
আর তোমাদেরকে বলেছিলাম না যে শ্বশুরমশাই আমার ছেলের জন্য জামা কাপড় কিনেছে, তো সেইবারে তো প্যান্টটা প্রচন্ড বড় হলো, তারপরে আবার একবার প্যান্ট নিয়ে এসেছে, আবার একবার ছোট হলো। উনি এটাই করেন, উনি মানে নাতিদের নিয়ে যাবেন না সাথে করে, আর তারপরে তো সেই ড্রেস নিয়ে বারবারই পুজোর সময়। আমার তো একদমই ভালো লাগে না, আমি তো এই স্যাটারডে ভাবছি আমার দেওরের ছেলে মেয়েদের জামা কাপড় কিনবো। ছেলেটার জামা কিনতে অসুবিধা হয় না, আমার ছেলে সাইজে কিনলে হয়ে যায়, কিন্তু আমার দেওরের যে মেয়েটা আছে, মেয়েটার একেবারে মানে জামা সাথে করে নিয়ে গিয়ে আমি কিনি, যাতে বারবার করে পাল্টাতে যেতে না হয়। তো তারপরে আলটিমেট পাল্টে উনি নিয়ে এসেছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা এই এই শার্টটা দেখো, এই শার্টটা আমার ছেলেকে আমার খুব শ্বশুর মানে কাকা শ্বশুরমশাই এটা আমার ছেলেকে দিয়েছে পুজোতে। শার্টটা দেখো কি সুন্দর হয়েছে, একদম পিওর কটন শার্টটা। আর এই দেখো প্যান্টটা, দেখো প্যান্টটা পুরো ডটেড মানে প্রিন্ট প্রিন্ট আছে প্যান্টটা হালকা। এটা আমার শ্বশুরমশাই আমার ছেলেকে দিয়েছে, প্যান্টটা খুলে কি দেখাবো তোমাদেরকে। আর শার্টটা দেখাই, যদিও ছেলেদের জিনিস বিশেষ কিছু দেখানো থাকে না, মেয়েদের অনেক স্টাইলিশ থাকে, তো আমার ছেলে যখন আর কি করা যাবে ছেলেদের জিনিসই দেখাবো। আর এই দেখো এইটা, এই শার্টটা শ্বশুরমশাই ওকে দিয়েছে। আর আমার যে জেঠি শাশুড়ি আছে, আমার জ্যাঠা শ্বশুরমশাই নেই, উনি মারা গেছেন, উনি আমার বিয়ের আগেই মারা গেছেন, তো যে জেঠি শাশুড়ি টাকা দিয়ে দিয়েছেন ওকে কিছু কিনে দেওয়ার জন্য, তো সেটা কিনে দেবো। আর আরেকটা জিনিস দেখাই, দেখো আমরা আমার শ্বশুরমশাই বেডশিটটা পাঠিয়েছেন, বেডশিটটা হালকার মধ্যে দেখতে বেশ সুন্দর হয়েছে, তো বেশি খুলছে না, এটার মধ্যে ওই ভিতরে মানে ওই দুটো মাথা বালিশের আর যেরকম থাকে না, দেখো শুধু নিজেদের তো নতুন পরলে হবে না, বিছানাকেও নতুন পরাতে হবে, তো দেখি আমি আরেকটা চাদর উনি এটা দিয়েছে, আরেকটা চাদর আমি কিনে নিয়ে আসবো। চাদরটা হালকা আমার দেখতে ভালো হয়েছে না বলো, এটা শ্বশুরমশাই দিয়েছে, ওনার দেওয়া পুরো কমপ্লিট। আর এটা একটা দেখো, এটা একটা হাউস কোট, এটা কিনে ওই জলে ধুয়ে তারপরে এটাকে ইয়ে করেছি, সেলাই করেছি, হাউস কোটটা সাইজে একটু বড়। এটা যদিও পুজোর সময় কেনা না, এটা কিন্তু পুজোর কয়েকদিন আগে কেনা, কিন্তু যেহেতু নতুন বের করে সেলাই করলাম, হয়তো পুজোতেই নতুন ভেঙে পড়বো, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখনো অবধি মানে আমার আমার জিনিসপত্র তো শ্বশুরমশাই দিয়ে দিয়েছেন, আমি এখনো সেভাবে কিছু কেনাকাটা করিনি, যা একটু বাপের বাড়িতে দেওয়ার জন্য যেটুখানি কিনেছিলাম সেইটুখানি, আর এখন সবাই দিচ্ছে, আমার তো ছেলের পরীক্ষা চলছে তোমাদের বারবারই বলছি, তো সেই জন্য আর কি সেইভাবে কিছু করা হচ্ছে না। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি অবশ্যই তোমাদের সকলের পাশে থাকবো। তো আবার চলে আসবো একটা নতুন করে ভিডিও নিয়ে, আজকের মতন।